হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করতেছি। তো এটা রাত 12টার সময় সবাই হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করছিল, তো সেইটার আমি হালকা কিছু ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, আমার সমস্ত ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, নতুন বছর সবার ভালো কাটুক সেটাই দোয়া করি, এবং আমারও ভালো কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার সঙ্গেই আমি আজকের ব্লগটি শেয়ার করছি। তো আপনারা আমার ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো যেহেতু রাত 12টার সময় ওরা অনেকক্ষণ ধরে বাজি ফাটাচ্ছিল, তো অনেকক্ষণ ধরে আমি যদি ভিডিও করতে চাই অনেকটা লং হয়ে যাবে, তো তাই আমি পুরোটা আর ভিডিও করলাম না, হালকা কিছু ভিডিও করলাম। আর এখানে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে রাত্রেবেলা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বাজি ফোটানো দেখছিলাম, এবং আমরাও তার সঙ্গে এনজয় করছিলাম। তো এটা আমাদের দেখে খুবই ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো 1 জানুয়ারি আমরা ফার্স্টে বাড়িতে পিকনিক করছিলাম, তো ওটা কমপ্লিট করে আমরা দুপুর 2টার দিকে বেরিয়ে গিয়েছিলাম, 2টোর পরে 2:30টার দিকে হবে বেরিয়েছিলাম। তো এখানে আমরা খিরাই যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু খিরাইতে গিয়ে দেখি ওখানে এত ভিড়, আর আমরা পৌঁছতে পৌঁছতে প্রায় 5টা হয়ে গিয়েছিল, আর ওখানে এত ভিড় হওয়ার জন্য পুলিশ আমাদেরকে আর ওখানে মানে আমাদেরকে কেন অনেকেই গিয়েছিলো, ওদের কাউকেই আর অ্যালাউ করেনি, ঢুকতে দেয়নি ওখানে এত ভিড় হওয়ার কারণে। তো তারপরে আমরা কোথায় গেলাম, কী করলাম, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা আমার ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন, আর আমার ব্লগটি দেখে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটি কেমন লাগলো, আর আপনারা কি কোথায় ঘুরতে গিয়েছিলেন অবশ্যই আমাকে জানাবেন। তো এখানে আমরা খিরাইতে চলে এসেছি, তো খিরাই থেকে মানে খিরাইয়ের কাছাকাছি চলে এসেছি, তো সেইখান থেকে ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু ওখানে আর ঢুকতেই দেয়নি, তো মানে যেহেতু প্রচুর ভিড় ছিল ওখানে, আর আমি সেই রকমভাবে ভিডিও করে উঠতে পারিনি। যেহেতু আমরা খিরাইতে যেতে পারিনি মানে ওখানে যেহেতু ঢুকতে পারিনি, তো তারপরে আমরা শ্রী পাঞ্জাবে আসছিলাম। এখানেও এত ভিড়, এখানে তো মানে কোনো কিছু খাওয়ার অর্ডার করতে গেলেই 1-1.5 ঘন্টা দাঁড়াতে হবে। তো এখানে আমরা হালকা কিছু ফটোশ্যুট করে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো এখানে সবাই ফুচকা খাচ্ছিলো, আর আমাকে বলছিলো ভিডিও করছি কি না, তো ভিডিও করছি দেখে সবাই হাই বলতেছে। তো যেহেতু অনেক নয়েজ ছিল, তো তাই আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, সাউন্ডটা অফ করে আমি নিজের ভয়েসটা দিচ্ছি। তো ফুচকা খাওয়ারও কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ওখান থেকে এবার আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু শ্রী পাঞ্জাবে যেতে পারিনি, আমরা ওখানে এত ভিড় ছিল, ওর অপোজিটে মা তারা ছিল, আমরা মা তারাতে গিয়েছিলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। আর ওখানে যেহেতু সে সময় আর কিছু ভিডিও করা হয়নি, যেহেতু আমরা মানে অনেকটা ইচ্ছা পাচ্ছিলো সবার, তো সবাই আমি খেতে গিয়েছিলাম, আর সাথে কিছু ভিডিও করা হয়নি। তো ওখানে কিছু পিকচার তোলা হয়েছিলো, তো সেই পিকচারটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। তো এখানে হাইওয়েতে এত ভিউটা আমার প্রচুর ভালো লাগছিলো, তো সেই ভিউটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবারে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফেরার পথে, তো তার কিছু ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু নাইট ভিউটা আমার খুব ভালো লাগে, তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে কী কী করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন, তাহলে আমি যা যা ভিডিও ছাড়বো আপনাদের সবার কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে সবাইকে জানাই মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।